হাই ফ্রেন্ডস, অনেককেই বলতে শুনি যে এই মানে দেখেছি আমি, বিশেষ করে ধরো ক্লাস 7-8 অব্দি পড়ে তারপর অনেকেই হয়তো বসে যায় বা কোনো কাজকর্মে ঢুকে গেল বা কোনো টেকনিক্যাল লাইনে চলে গেল বা অন্যান্য কোনো প্রফেশনে চলে গেল। অনেকে বাধ্য হয়ে যায় কারণ তাদের বাড়িতে ফিনান্সিয়াল কোন প্রবলেম থাকে, তো সেই হিসেবে তাকে সংসার চালানোর জন্য হয়তো বাধ্য হয়ে তাকে যেতে হচ্ছে। কিন্তু অনেকে আবার এরকমও থাকে যারা ভাবে যে কি হবে অত পড়াশোনা করে, অত কোয়ালিফিকেশন নিয়ে আমার কি হবে, বরং ওই ফালতু টাকা পয়সা ওই দিকে নষ্ট না করে আমি অন্য কোনো মানে টাকা ইনকাম করা শুরু করে দিই। মানে এইসব চিন্তাভাবনা কিন্তু ইয়ং জেনারেশনের মধ্যে এখন মানে খুব বেশি করে আসছে আমি দেখছি। মানে তারা সময়টা নষ্ট করছে কিভাবে, না পাড়াতে রকে বসে আড্ডা মেরে এবং টুকটাক কাজ হয়তো কিছু করছে বা কোনো মেকানিক্যাল জায়গায় বা কোনো ছোটোখাটো কারখানায় বা ওয়ার্কশপে হয়তো কাজকর্ম করছে, তার টেকনিক্যাল লাইনে ইন্টারেস্ট আছে, কিন্তু তাও দেখা যাচ্ছে ওই কাজকর্ম করে আর বাকি টাইমটা শুধু আড্ডা মেরে সময় নষ্ট করে তারা টাইমটা স্পেন্ড করছে। বা ক্লাস 10 পাস করার পরও এরকম প্রচুর স্টুডেন্টকে দেখি যে যারা ক্লাস 10-এর পর ভাবে যে এই তো মাধ্যমিক হয়ে গেল আর বেশি কিছু দরকার নেই, আর করেই বা কি হবে। মানে সবার একটা ধারণা হয়ে গেছে যে ফালতু আমি ওই যে একটা মিনিমাম গ্র্যাজুয়েশন বা আগে যেটা ছিল যে একটা গ্র্যাজুয়েট হতে হবে বা তারপর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করব বা একটা কোয়ালিফিকেশন বাড়াতে হবে, এই যে ব্যাপারটা এটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। এবং দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে তারা অন্যান্য যে চোখের সামনে এক্সপিরিয়েন্স বা যেটা তারা দেখছে যে এই ছেলেটা তো এত পড়াশোনা করেছে, করে সারা লাইফে কি করলো। দেখো ব্যাপারটা তা নয়, ব্যাপারটা তার লাইফ সে বুঝবে, তোমার লাইফ তোমার হাতে, এবং তোমার হাতে এখনো পর্যন্ত রয়েছে কারণ কেন না তোমার সামনে সময় রয়েছে। সময় একটা বিশাল ইম্পর্টেন্ট ব্যাপার, তো সেই সময়টাকে যদি তুমি ফালতু আড্ডা মেরে সময় নষ্ট করে কাটিয়ে দাও তাহলে কিন্তু সেই সময় আর ফিরে আসবে না। একটা বয়স অবধি তোমার খাটার ক্ষমতা যা থাকবে সেই বয়সটা পেরিয়ে গেলে তোমার খাটার ক্ষমতা অনেক কমে যাবে। একটা বয়স অবধি তোমার শেখার ইচ্ছে বা শেখার যে ক্ষমতা যতটা থাকবে তা একটা বয়সের পর কিন্তু তোমার শেখার ক্ষমতাটা অনেক কমে যাবে। সেই জন্যে সবসময় মনে রাখবে যে কোয়ালিফিকেশন বাড়ানোর সুযোগ পেলেই সেটা কিন্তু নেওয়া উচিত, সুযোগটা পেলেই নেওয়া উচিত। আর যাদের সুযোগ নেই আমি বলবো তাদেরও চেষ্টা করা উচিত যে কী করে সেই সুযোগ আসে। বা এখন বিভিন্ন রকম স্কলারশিপ স্কিম হয়েছে বা অনেক রকম ধরো ডিসকাউন্টেড কোর্সের ব্যাপার আছে যে তুমি কোর্সে ঢুকলে হয়তো ডিসকাউন্ট পেয়ে যাবে, বা তোমার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ তুমি সেইগুলোর প্রুফ দেখিয়ে হয়তো সেখান থেকে একটা ভালো স্কলারশিপ বা কোনো সেই কলেজ থেকে হয়তো ডিসকাউন্টের ব্যবস্থা তারা করে দেবে। তো সেই সব জিনিসগুলো খোঁজখবর না নিয়ে প্রথমেই হতাশ হয়ে একদম হাল ছেড়ে দিয়ে বসে থাকাটা একদমই উচিত নয়। আর এটা তো একদমই উচিত নয় যে না আমার সুযোগ আছে তাও আমি ফালতু অত টাইম পড়াশোনার পেছনে নষ্ট করব না, কারণ আলটিমেটলি এটা করে কোনো লাভ নেই, এই কোয়ালিফিকেশন বাড়িয়ে গেলে লাভ নেই। এর চেয়ে বড় বিধ্বংসী চিন্তাভাবনা কিন্তু হতে পারে না। তোমার সময়টাকে ইউটিলাইজ করো। আর মাথায় রাখবে আমাদের ছোটোবেলা থেকেই একটা টেন্ডেন্সি ঢুকিয়ে দেওয়া হয় যে পড়াশুনো সঙ্গে মানে টাকা ইনকাম জিনিসটাকে একটা বাজে হিসেবে দেখিয়ে দেওয়া হয় যে পড়াশুনো মানে শুধু জ্ঞান অর্জন করে যাও, হ্যাঁ কিন্তু টাকা পয়সার চিন্তা ভাবনা করো না, টাকা পয়সা অটোমেটিক আসবে, এরকম একটা ধ্যান ধারণা ছোটোবেলা থেকে হয়ে আসে। সেটা দেখো সেটা একটা এক্সেপশনাল কিছু স্টুডেন্টের ক্ষেত্রে সেটা খাটে যারা হয়তো এক্সেপশনাল পড়াশোনায় ভালো, এক্সেপশনাল কিছু থাকে যারা একদম টপ র্যাঙ্ক করে প্রথম 10 জনের মধ্যে বা প্রথম 20 জনের মধ্যে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু বাদবাকি স্টুডেন্ট যারা আছে তাদের কি হবে, তাদের কি সেই এক্সেপশনাল পড়াশুনো থেকেই তাদের সব কিছু তো হতে পারে না। শুধু পড়াশুনো বা শুধু আমি একটার পর একটা পাস দিয়ে গেলাম তারপরেই আমাকে কেউ এসে, অনেকে ভাবে যে এসে যেন চাকরি দিয়ে দেবে বা আমি গভর্নমেন্ট পরীক্ষাতে বসে গেলাম এবং সেখান থেকে আমি সিওর চাকরি পেয়ে গেলাম যে কারণ আমার তো কোয়ালিফিকেশান আছে, এটা কিন্তু হয় না। তোমাকে সবসময় মাথায় রাখতে হবে ছোটোবেলা থেকে যে, এবং এটা আমাদের শিক্ষা দীক্ষার মধ্যেও কিন্তু নেই ছোটোবেলা থেকে, যে এই খিদেটা ঢুকিয়ে দেওয়া হয় না যে না তোমাকে পড়াশুনো করতে হবে এবং পড়াশুনো করে তোমাকে সৎভাবে উপার্জন করতে হবে। দেখো উপার্জন মানে টাকা পয়সা ইনকাম করা সোজা কথায়, সেটা সৎভাবে ইনকাম করাটা খারাপ কিচ্ছু না, সেটা কিন্তু ছোটোবেলা থেকে আমাদের একটা মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার মধ্যে এমনভাবে এই জিনিসটাকে নিয়ে আসা হয় যে যেন টাকা পয়সা ইনকাম করার চিন্তা করাটাই একটা খারাপ জিনিস, যে শুধু পড়ে যাও শুধু জ্ঞান আহরণ করে যাও কিন্তু টাকা পয়সা মানে ইনকামের চিন্তা করো না। দেখো আমি বলছি
না যে মানে টাকা পয়সা ইনকামের জন্য যা খুশি করো, সেটা একদম ঠিক নয়। টাকা পয়সা ইনকাম সবসময় সৎ পথে করা উচিত, এটা এই কারণেই, কারণ অসৎ পথে টাকা পয়সা ইনকাম করলে একসময় না একসময় প্রবলেমে পড়তেই হবে। আর তোমার এই অসৎ পথে ইনকামের জন্য অন্য অনেকের ক্ষতি হতে পারে বা অবশ্যই হচ্ছে, এবং শুধু তাই নয়, শুধু অন্য অনেকের নয় মানে পুরো সমাজ ব্যবস্থার ক্ষতি হয়। তো সেই অন্যের ক্ষতি করে তুমি নিজের উপকার করছো, সেইটা কখনোই কিন্তু স্টে করে না, মানে সেটা তোমার মরালিটির দিক থেকে তো বাদ দাও, যে তুমি হয়তো মরালিটির দিক থেকে অত ভাবছো না, যে ডোন্ট কেয়ার ভাব, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা তোমার রিভার্স ব্যাক করে আসবে, মানে তুমি আজকে সমাজের ক্ষতি করছো, ভবিষ্যতে কিন্তু সমাজ থেকে তোমার দিকে ক্ষতি চলে আসবে। সুতরাং এই চিন্তাভাবনাগুলো অবশ্যই উচিত নয়, কিন্তু সৎ পথে থেকে পরিশ্রম করে এবং বুদ্ধি দিয়ে নিজের মেধা দিয়ে তুমি যদি টাকা পয়সায় ইনকাম করার চিন্তাভাবনা করো এবং সেটা ইয়ং বয়স থেকেই করো, সেটা খারাপ কিচ্ছু না। এই চিন্তাভাবনাটাকে আনা হয়েছে কারণ একটা শ্রেণীর লোক চায় যে যারা গরিব তারা যেন চিরকাল গরিবই থাকুক। একটা শ্রেণীর লোক চায় না যে তুমি ছোটবেলা থেকেই টাকা পয়সা ইনকাম করার চিন্তা করো বা টাকা বা বেশি প্রফেশনাল হয়ে যাও বা বেশি মানে কী করে ইনকাম করতে হয়, কারণ তোমাকে গরিব রাখতে পারলে তাদের সুবিধা। তো এইসব হচ্ছে একটা পলিটিক্যাল ডিবেট, এইসব নিয়ে আমি ডিটেলে যাচ্ছি না। আমি এই ভিডিওটা এই কারণেই করছি যে সময় নষ্ট করো না, এবং যাদের ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে ইন্টারেস্ট আছে তাদের অবশ্যই ক্লাস 10 পাস করার পরে, ক্লাস 10 মানে যেটা মাধ্যমিক হতে পারে বা CBSE ICSE বোর্ডে তাদের যে ইকুইভ্যালেন্ট যে কোর্স আছে সেইটা পাস করার পরেই সঙ্গে সঙ্গে আমি কিন্তু বলবো পলিটেকনিক যে কোর্স আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পলিটেকনিক, সেই কোর্সটা কিন্তু করা উচিত। এবং কারণ কি, সেই কোর্সটার জন্য তোমার মিনিমাম এজ লিমিট যেটা হচ্ছে 17 ইয়ার্স ওল্ড, আর আপার এজ লিমিটে কোনো বাউন্ডেশন নেই। আর কোয়ালিফিকেশান কী লাগবে, না তোমার ক্লাস 10 তোমার মিনিমাম 55% মার্কস লাগবে, এটাই তোমার কোয়ালিফিকেশান। এই দুটো কোয়ালিফিকেশান ম্যাচ করে গেলে যে অ্যাবভ 17 হতে হবে আর 55% মাধ্যমিকে মার্কস থাকতে হবে, এই দুটো করলেই তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করতে পারছো, এমন একটা যে কোর্সটা 3 বছরের কোর্স, এবং সেই কোর্সটা করার পর তুমি বিটেক ইঞ্জিনিয়ারিং কোর্স করতে পারবে এবং সেখানে তুমি সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশন নিতে পারবে। তো এই ব্যাপারটা অনেকেই জানে না, এই ব্যাপারটা অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার নেই। অনেকে ভাবে যে বিটেক ইঞ্জিনিয়ারিং করতে গেলে আমার পক্ষে সম্ভব না, আমাকে HS দিতে হবে, HS এর পর আবার জয়েন্টে বসতে হবে, জয়েন্টে র্যাঙ্ক করে তারপর, তোমার কোনো দরকার নেই। তুমি মাধ্যমিকের পরেই ডাইরেক্ট তুমি যদি টেকনিক্যাল লাইনে বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন যদি তোমার মনের মধ্যে ছোটোবেলা থেকেই থেকে থাকে, তাহলে তুমি সেটা ক্লাস 10 পাস করার পরেই তুমি সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করতে পারো, এবং তার জন্য বেস্ট হয়ে হচ্ছে পলিটেকনিক যে কোনো একটা কোর্সে তুমি ভর্তি হয়ে যাও। আমাদের এখন এই ওয়েস্ট বেঙ্গলে বা হোল ইন্ডিয়াতে প্রচুর পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করানো হয়, এবং সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এরকম আরও প্রচুর মানে ইঞ্জিনিয়ারিং যে কোর্সগুলো তার উপর কিন্তু এই ডিপ্লোমা করানো হয়। এবং এই কোর্স করার পরে সবচেয়ে যেটা মজার জিনিস, এই কোর্স করার পরে সেই কলেজগুলো থেকে ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করা হয়, এবং সেই মানে প্লেসমেন্ট ক্যাম্পাস যেটাকে বলে, এবং সেইখানে ভালো ভালো কোম্পানি তারা এসে ভালো ভালো স্টুডেন্টদের ইন্টারভিউ নিয়ে এবং এক্সাম নিয়ে তাদের সেইখান থেকে কিন্তু প্লেসড মানে তাদেরকে জব দিয়ে দেয়। এবং তারা কিন্তু দেখা যায় যে অনেকেই যে 3 বছরের ওই পলিটেকনিক কোর্স করার পরেই তারা কিন্তু একটা হ্যান্ডসাম স্যালারি নিয়ে একটা ভালো কোম্পানিতে মানে রিক্রুট হয়ে গেল সোজাভাবে, এবং দেখা যায় কি সেইখান থেকেই তার কেরিয়ার পাথ হাই হয়ে গেল, কারণ তার পলিটেকনিকে হাতে কলমে বিদ্যাটা খুব ভালো শেখানো হয় হাতে কলমে, এবং সেটাই কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলে দরকার। তো সেইখান থেকে মানে সে যখন চাকরিতে ঢোকে সেইখানে তার নিজস্ব যে দক্ষতা আছে এবং তার যে কোর্স সে করেছে সেখান থেকে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে সব কিছু মিলেমিশে সে তার কেরিয়ার পাথটাকে একটা অ্যাবভ লেভেলে নিয়ে চলে যেতে পারে। আবার অনেকে আছে যে 2-3 বছর মানে জব করার পর এসে ভাবলো যে না আমি আরও পড়াশোনাটা কন্টিনিউ করবো, আমি বিটেক ইঞ্জিনিয়ারিংটাও করে নেবো, তখন করে কি সে ওই মানে চাকরিটা বজায় রেখে সে সেকেন্ড ইয়ারে বিটেকে ভর্তি হয়ে যায়। চাকরি করতে করতেই কিন্তু বিটেক করা যায়, চাকরি করতে করতেই যারা ওয়ার্কিং তাদেরকে কলেজ সেই ফেসিলিটি দেয় যে তুমি তোমাকে রেগুলার ক্লাসে আসতে হবে না, মিনিমাম এই এই ডেটগুলো আসতে হবে তোমার সুবিধা মতো, এবং তো এক্সামগুলো এসে নিয়ম মতো দিয়ে যেতে হবে, তাহলেই তুমি বিটেক কোর্স করতে পারবে। এরকম ফেসিলিটি সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো দেয়। তো মানে তার যদি পরবর্তীকালে এক্সপিরিয়েন্স এই মানে কোয়ালিফিকেশান বাড়ানোর ইচ্ছেও থাকে সেটাও কিন্তু তার রাস্তা খোলা আছে, কারণ পলিটেকনিকের পর বিটেক ভালোভাবে করা যায় এবং সেই বিটেক করার পর তার কেরিয়ার পাথ আরও অ্যাবভ লেভেলে চলে যায় এবং তার পরবর্তীকালে MTech-ও সে করতে পারে, বুঝতে পারছো? সুতরাং ক্লাস
মানে মাধ্যমিক পাস করে যারা বসে আছো বা ভাবছো এই শেষ যে পড়াশোনা আর করবো না, কারণ করে কিছু লাভ নেই, তাই সময় নষ্ট করছো, আড্ডা মেরে পাবজি খেলে বা অন্যান্য গেম খেলে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরে নেশা ভান করে সময় নষ্ট করছো, দেখো বস এই সময় এই জিনিসগুলো তুমি ভবিষ্যতেও করতে পারবে তোমার নিজের এন্টারটেনমেন্টের জন্য, যদি তোমার ইচ্ছে সেই মেন্টালিটি তখনও থাকে তুমি তখনও করতে পারবে, কিন্তু তখন কিন্তু পড়াশোনা করার মানে ইচ্ছে থাকলেও আর স্কোপ হয়তো থাকবে না, কিন্তু এখন তোমার হয়তো সেই ইচ্ছেটা নেই, কেন না তোমার পারিপার্শ্বিক বা তোমার বন্ধু বান্ধব বা তোমার রিলেটিভ কেউ হয়তো বুঝিয়েছে বা তুমি দেখেছো নিজেই কনসেপ্টটা করেছো যে এইসব করে কোনো লাভ নেই, যদি এরকম ধারণা তোমার মাথায় এসে থাকে এটা ভয়ঙ্কর বাজে ধারণা, এই ধারণা থেকে এক্ষুনি বেরিয়ে এসো, এই ধারণা থেকে এক্ষুনি বেরিয়ে এসো, এটাই সময়। এক বছর ধরো মাধ্যমিকের পরে এক দু বছর যদি লসও হয়ে যায় কি তিন বছর চার বছরও যদি লস হয়ে যায়, তাও আমি বলবো তোমার ওই মাধ্যমিকের রেজাল্টের যে মার্কশিট সেইটা নিয়ে ইমিডিয়েটলি তুমি পলিটেকনিক কোর্সে ভর্তি হয়ে যাও এবং পড়াশুনো স্টার্ট করে দাও, কারণ পড়াশুনোর কিন্তু কোনো এজ লিমিট নেই, কিন্তু যত তাড়াতাড়ি শুরু করে দেওয়া যায় তত ভালো, কিন্তু যত দেরি হয়ে যাবে মনে রাখবে তত কিন্তু তুমি পিছিয়ে গেলে, মানে তুমি ধরো আজকের ভাবছো যে ধর আজকে আর করবো না এ বা এত দেরি হয়ে গেল এরকম ভাবছো যে এত তিন বছর তো সেই নষ্টই হয়ে গেল এখন আর করে কি লাভ, এইভাবে তুমি করলে না, এবার দু বছর তিন বছর পর আবার তোমার মনে হলো যে তখন আমি ভাবছিলাম তিন বছর আগে করে নিলে তো এতদিনে আমার কোর্সটা কমপ্লিট হয়ে যেত এবং আমি ভালো একটা চাকরি পেয়ে যেতাম বা আমার কোয়ালিফিকেশানে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে আমি ইঞ্জিনিয়ার তার একটা ছাপ বসে যেত, তো সেই হতাশাটা যেন না আসে বা সেই মানে কি বলবো মানে সেই যে রিগ্রেট বা সেই যে অনুশোচনা যাতে ভবিষ্যতে না হয় তার জন্য এখনই ডিসিশন নাও এবং এখনই অ্যাকশন নাও, গিয়ে যে কোনো ভালো পলিটেকনিক তোমার আশপাশে তোমার বাড়ির কাছাকাছি বা একটু দূরে তোমার যেখানে পছন্দের কলেজ একটু কলেজগুলো সম্বন্ধে খোঁজখবর নিয়ে সেইখানে গিয়ে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কোর্সে ইমিডিয়েট অ্যাডমিশন নিয়ে নাও এবং কোর্স চালু করে দাও এবং পড়াশোনা চালু করে দাও, যেখানে দেখো এখন কোভিডের জন্য যদি রেগুলার ক্লাস নাও হয় অনলাইনেই হবে, অসুবিধা কী আছে, এবং সুবিধার মতো প্র্যাকটিক্যাল গিয়ে যে যখন ধরো বেছে বেছে হয়তো মানে অল্প অল্প কিছু স্টুডেন্ট নিয়ে একটা প্র্যাকটিক্যাল ক্লাস করানো হবে তখন সেগুলো করে আসবে, এক্সাম যদি অনলাইনে হয় অনলাইনে দেবে, অফলাইনে হলে অফলাইনে, দেখো এইসব রোগ ভোগ যুদ্ধ এইসব হতেই থাকবে, কিন্তু মানে তোমার যে কেরিয়ার পাথ সেই কেরিয়ার পাথ গড়ার যে সময়টা সেইটা কিন্তু আর ফিরে আসবে না বল, তো সেইটা কিন্তু এই মুহূর্তেই তোমাকে ডিসিশন নিতে হবে, এক্ষুনি করতে হবে, সুতরাং বেশি চিন্তা ভাবনা করো না, একটা নিজের মাইন্ড ফোকাস করো, আর যদি তোমার মনে হয় যে তোমার চিন্তাভাবনাটাকে নেগেটিভভাবে কেউ চালনা করছে তাদের থেকে একটু দূরে থাকো, বরং তাদেরকে তুমি মোটিভেট করার চেষ্টা করো, আর যদি দেখো যে না যে তাদের তুমি মোটিভেট করতে পারছো না তাহলে দরকার নেই, তুমি নিজেকে আগে মোটিভেট করো, নিজেকে মোটিভেট করে তুমি আগে ঠিক সেই রাস্তায় যাও, নেগেটিভ মাইন্ডেড লোকদের সঙ্গে বেশি মেশামেশি করো না, পড়াশোনার কোনো বিকল্প নেই এটা কিন্তু ঠিক, এবং সেইটা যদি টেকনিক্যাল লাইনে পড়াশুনো হয় তাহলে হবে কি তোমার ওই পড়াশুনোটা পরবর্তীকালে তোমার টাকা ইনকামের জন্য হেল্প করবে সৎ পথে এবং মানে খেটে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে এবং তার সাথে তোমার ওই পড়াশুনোর যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান সব কিছু ম্যাচ করে গেলে তোমার কিন্তু একটা কেরিয়ার পাথ একটা আলাদা লেভেলে যাবে, এবং এটা এর কোনো বিকল্প নেই, কিন্তু এর কোনো বিকল্প নেই, তুমি যতই দেখো তুমি ছোটোবেলা থেকে অনেকে থাকে বিশাল হয়তো টেকনিক্যাল স্কিল আছে কিন্তু হয়তো নলেজ নেই, মানে সে পড়াশুনো করেনি বা তার ডিগ্রি নেই, তার ফলে হয় কি সে কোনো ভালো কোম্পানিতে জব পায় না, তো তোমাকে কোম্পানিতে জব পেতে গেলে তোমাকে যে ওয়েতে চলছে সেই ওয়েতেই তোমাকে আসতে হবে সিস্টেমে, এবং সেই সিস্টেমে দেখা যায় কি যে সেই সিস্টেম ওয়াইজ কি যে তোমাকে কোনো একটা মানে কোনো একটা রেকগনাইজড ইউনিভার্সিটি বা বোর্ডের যে ডিপ্লোমা বা ডিগ্রি সেই সবের কিন্তু সার্টিফিকেট তোমাকে হোল্ড করতে হবে, ভ্যালিড সার্টিফিকেট, এরকম নয় যে জাল সার্টিফিকেট করে দিলে, এইসব দিকে যেও না, একটু খাটু, খাটতে হবে একটু, একটু খাটুনি একটু বুদ্ধি, এই দুটো জিনিস অ্যাপ্লাই করলেই পড়াশুনো হয়ে যায়, এই পড়াশুনোটা করার পরে তোমার যে তুমি যে ডিপ্লোমা বা ডিগ্রিটা হোল্ড করবে সেটা কিন্তু তোমার কেরিয়ার পাথে ভবিষ্যতে ভীষণভাবে হেল্প করবে, সুতরাং বেশি মানে উল্টোপাল্টা চিন্তাভাবনা না করে ইমিডিয়েট অ্যাকশন নাও, আর ভিডিওটা যতটা পারবে শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধু বান্ধবরা এই ভিডিও থেকে উপকার নিতে পারে, তারাও যদি নেগেটিভ মাইন্ডেড হয়ে থাকে যেন তারাও একটু পজিটিভিটি পায়, তার জন্য ভিডিওটা শেয়ার করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আর যদি পলিটেকনিক কোর্স সম্বন্ধে আরও ডিটেলসে জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করো বা আমার বায়োতে আমার পার্সোনাল নাম্বার আছে সেখানে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে বা ফোনে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি তাদের আরও ডিটেলসে সব কিছু বলে দেবো বা বুঝিয়ে দেবো, তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে।